মদিনায়, মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করব না আমি। যারা গেছেন মদিনায় নবীজি রোজা দেখছেন নি, চার পাশে বন্ধু শিশা ডালা দেওয়ান, আমি কিতাব থেকে সংগ্রহ করেছি নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা, কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চার পাশ কেন বন্ধু শিশা ডালা দেওয়াল হলো, রহস্য কোথায় লুকাইত? 557 সনে বন্ধু নবীজির দুশ্মন খ্রিস্টানেরা কি করেছিল, নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি? কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মোহাম্মদ। নবী মোহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু ওই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতো, অত্যন্ত ফরেজগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাঁবু থেকে বের হতো না, রাত্র হলে তাদের কার্যক্রম শুরু হতো। বন্ধুরে আমার, নবীজির পা মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকি তিনি রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশ্মন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নবীজি বলে কিচ্ছু জানে না, এখানে ওলামাই কারাম রয়েছেন, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা, যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তারা এলাকার লোক, তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে, আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে, দেখে কি না? আপনারা এই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানে? নূর, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এই আমার দিকে তাকান, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? মনে কলবিরা বলে দলিল পায় না। সূরা ফাতের 9 নম্বর আয়াত খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরুহু অত আকিরুহু, আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি, সুবহানাল্লাহ, কর না আর জোরে। আমরা একজন সম্মানী মানুষের সাথে তাকে সম্মান করি না তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাও না? না, হ্যাঁ কথা কর না। নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো? রাজি না? নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে দাবি হতে পারবেন। আপনি নবীকে বাদ দিয়ে যত আমলই করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না। এই আপনাকে তো দেখতে মুরব্বীর মতো দেখা যায়, আপনি ডান বামে খেলে দুষ্টামি করতেছেন, একটু আগে দেখলাম ভোট খাইতেছেন, ব্যাপার কি? এটা জান্নাতের বাগান। আমি এই জন্য আগেই বলেছিলাম, যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না, বাসায় চলে যাবেন, তামারুকের সময় চলে আসবেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি, আমি কিন্তু গাজী সুলাইমান, আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দি করার পরে আমি ওয়াজে ঢুকি, তার আগে ওয়াজ চলে না, সোজা বাইতে বাই। কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার, এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন বন্ধু, একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন বন্ধু। এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী,
सुलतान नुरुद्दीन जंगी जखन आसलो बंधु एके 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 बंधु सबाई पुरस्कार निये गेलो किन्तु ओई जे दुई नरपिशाच नबीर दुश्मन এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না এবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন আর কি কেউ বাকি আছে কয় হাও আছে নবীজি রওজা মুবারকের কাছে দুইজন সাধক থাকে তারা দিনে বের হয় না তাদের কর্মসূচি রাতে সুলতান নুরুদ্দিন জঙ্গি বলে আর দেরি করব না পেয়ে গেছি রে এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে বন্ধু তাবুর পর্দা সরালেন সরানোর পরে এদেরকে বের করলেন ওরা বের হয়ে আসলো আসার পরে সুলতান নুরুদ্দিন জঙ্গি বললেন তাদের তাবুর বিছানা ছড়াও তাদের তাবুর বিছানাটা সরালেন বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা বললেন তিনি তক্তা সরাও তক্তাগুলো বন্ধু সরালেন তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে চলে গেছে তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে তারা ফেলে আসত আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধু নিয়ে যেত এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন তাদের সকল কুকর্ম তুলে ধরলেন তুলে ধরার পরে বন্ধু দিনের বেলা কি করলেন দিনের বেলা সঙ্গে সঙ্গে অবন্ধ তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন আর নবীজির রওজায় পরে কান্দা বন্ধু গো নবীজির কদমে পরে কান্না দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরুদ্দিন জঙ্গি ও বন্ধু তারপরে কি করলেন ওই তৎকালীন সময়ে সুলতান নুরুদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মোবারকের চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে যেন আমার নবীজিকে কোন শত্রু যেন আঘাত করতে না পারে কি বুঝতে পারলেন আপনার আমার লাশ নিয়ে গেলে করতে এরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে যে খবর নাই এক সপ্তাহ 15 দিন পরে যাই দেখি ডেড বডি নাই ঠিক না আর চুরি বলে সম্মানিত উপস্থিতি অনেক কথা বলার ছিল বলতে পারবো না অনেক সময় দেরি হয়ে গেছে আপনাদের তো আজকে আমার প্রতিদিন ডিউটি করতে হয় আমার ভাই বজদু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে আর ওনার কথার কারণে ওনার অত্যন্ত সফট ভাষার কারণে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটাতে এসেছি আমি গত বছর প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত আমি আপনার কি জানি বলে ফ্রি না আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি সাত মাস যদি নাও হয় অক্ষরে সব দিন বাদ দিয়ে কমপক্ষে 5 মাস হবে এই 5 মাসের একদিন দুপুরে আমার খাবার নাই প্রতিদিন ধারাবাহিকভাবে এই যে আমার সাথে ছেলেরা আছে আমার গাড়িতে আরো লোক আছে এই 5 মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস সকালে যাইতাম কারণ আমার আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের তো কোনো মৌসুম নাই সৃজন নাই সবসময় প্রোগ্রাম করতে হয় আমাদেরকে যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির ছাদে কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলিয়ে আমি ভাবছি যে পরে তো প্রোগ্রাম করতে পারবো না তো এই যে একদিকে প্রোগ্রাম আরেকদিকে পড়াশোনা আরেকদিকে রাতে জার্নি আরেকদিকে আপনার আলোচনা এই যে সব কিছু মিলি আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি আমি যখন রাসূল প্রেমের কথা বলি কোত্থেকে যে আমার শক্তি চলে আসে নিজেও জানি না সবচেয়ে মজার খবর কি জানেন আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন অসংখ্য ভিডিওতে ভিডিও দেখবেন কিন্তু একটা ভিডিও তো দেখাতে পারবেন না আমি এক গ্লাস পানি অথবা চা খেয়েছি আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসে এটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামত বলে আমি মনে করি আমার কিন্তু এখনো পর্যন্ত একটু কিন্তু পানি তৃষ্ণা লাগে নাই আমি একটা কাশ দিছি দেখছেন অথচ আমার কিন্তু ঠান্ডা আমি কিন্তু একটা কাশও দেইনি আমি যদি 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করি আমার কোনো পানির তৃষ্ণা লাগবে না আপনি যদি আজকে সারা রাত আমাকে খাবার না দেন যে আমরা থাকবো আলোচনা করব আই এম রেডি ইট ইজ নাথিং আমার জন্য একটা ব্যাপার না সম্মানিত উপস্থিতি
এটা হয়তো আল্লাহ রাসূলের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকালয়ে প্রকাশ করা যায় না। আসার পরে আমাকে ওনারা এবং যার বাড়িতে বসেছি, আমার একটা ভাই আছে উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে উনি অনেক রিকোয়েস্ট করেছেন খাবার খাওয়ার জন্য, কিন্তু কেন জানি আমার কোনো ফিলিংসই আসে না খাবার নিয়ে। আর আমি খাবই বা কি, আমি মাছ গোস্ত ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ সুস্বাদু মাছ, আমি ইলিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনোদিন, গরুর গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না, খাসির গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না, হাসির গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে মাছ গোস্ত এত সুস্বাদু খাবার আমি খেয়েছি আমার মনে পড়ে না। আমি বারো মাস শাকসবজি খাই তাও একমাত্র নিজের ঘরে, বা দেশের বাহিরে গেলেও আমি শুকনো খাবার নিয়ে যাই সাথে করে। ওমরা করতে গেছি, দীর্ঘদিন ছিলাম, বিশ্বাস করবেন রমজানে আমি শুকনো খাবার খেয়ে আবার কমপ্লিট করে ওমরা বাংলাদেশে ফিরেছি। আমি কিন্তু অসুস্থ হইনি, দুর্বল হইনি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, নবীজিকে রাজি করতে হবে, আল্লাহ ওটা রাজি হয়ে যাবে। অনেক বেশি সুন্নাত নফল মুস্তাহাব আমল করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ ফরজ ওয়াজিবটা একেবারে সীমিত, একেবারে সীমিত, কিন্তু সুন্নাত নফলের অভাব নেই। যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন সর্বশেষ কথা, মাগরিবের পরে ছয় রাকাত আওবিন নামাজ আমরা পড়ি না? এই আওবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, আপনি মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, কি করবেন না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় বলতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে, যদি প্রয়োজন হয় তোমরা মাগরিবের নামাজ শেষ করে তোমরা কথা বলো না, সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে। একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানোর পদ্ধতিটি পড়ো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমরা আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ রাসূল বলেছেন তার প্রত্যেকটা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া। সম্মানিত উপস্থিতি, আবার যদি কোথাও দেখা হয় তাহলে ভিন্ন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম এখনও বলছি, আপনি আমি আমরা সবাই রাসূলের আশিক, বিশেষ করে যারা মাহফিলের আয়োজক তাদের কিন্তু অনেক কষ্ট হবে, যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হবে। আপনারা কিন্তু এখানে আসেন, এখান থেকে বাড়ি চলে যাবেন, আমি কিন্তু প্রায় 80 কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে, এসেছি বিশ্রাম কিন্তু করতে পারিনি, খাবারও কিন্তু খাই নাই, কিন্তু আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পেরেছি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যেতে হবে আবার, কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহর অলিপ দরবারে যেতে হবে আমাকে, প্রধান বক্তা হিসেবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি, মুসাফিরদেরকে মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি হয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়, আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেন, আল্লাহ যখন খুশি হন পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান। যেই তিনটা আমাদের জন্য স্পেশাল নেয়ামত, আর এই তিনটাই আমরা বিরক্ত, ঠিক না? বৃষ্টি হইলেও তো কান্দি, মেয়ে হইলেও তো সারছে আল্লাহ গো, ঠিক নেই? আর মেহমান এলো খোদা, ব্যাগ তো ছিঁড়ে গেছে, টাকাও তো ছিঁড়ে, কি করবো, ঠিক না? মনে রাখতে হবে রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নবীকুম হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, একটা হলো হুববি নবীকুম, ইজ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শিখাও কারণ এটা ঈমান। এরপরে বলেছেন হুববি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দা হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। তার কারণ নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, আহলে বাইত সম্পর্কে হয়নি। তবে ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, ইয়াং মেন যারা যুবক যারা তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যুবক
তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আহলে বাইতকে ভালোবেসে বেশি আসো, তোমাদের জান্নাতের লিডার হবে আমার পরিচয় টুকু হাসান হোসাইন দুই ভাই। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তো বুঝে নিতে হবে আমাদেরকে, আর অনেক কথা বললে শেষ হবে না, আবার যদি কোথাও দেখা হয় কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি এখন কিয়াম করব, আমি যখন কিয়ামে দাঁড়াবো তখন আপনারা কিরে না ওনার গজল গাইতাম না, না গজল গাইলে হাত দিয়া লাগে, গাইতেন একটা গাইতেন, আচ্ছা আপনারা পারলে আমার সাথে একটু সুর দিয়েন, হ্যাঁ একটু গাবো কিন্তু বেশি না। পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা না, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা না, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা না, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা না, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা পাইলে নিরা নাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা আহা, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরা নাই আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারে সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা মারহাবা, আর জোরে মারহাবা, আর জোরে দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না। আরে থামেন, আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি দুর্বল হয়ে পড়ছে, ওরা আর যা বিরিয়ানি দুই প্যাকেট করে দিবেন বসবো ভাই, লাগলে বয়রে কারো আইনটা খাওয়াই দিবেন, গাজি সব কইয়ে গেছে, আল্লাহ কবুল করে আমিন কর, ওই সব দিয়ে আমিন কর, দেখছেন রাজি আছে। এত সুন্দর করে গজল গাইতে আছি, আপনারা গাইতে পারেন না, কি মজা গজল, মজা নাই যা, পাল তুলেন নালে নৌকা চলবো নি, হ্যাঁ তো নৌকা না চললে মদিনা যাবো কেমনে, আরে প্রেমের নৌকা পানির চলে না, এটা হাওয়ায় চলে, তারা মনে করতেছে এলাকায় তো নদী টদী নাই মদিনা যাওয়ার, আর লাগে কইতাম না, আপনি যেমনি চালাবেন সেমনি চলবে, আমার সাথে একটু গান আমি ছেড়ে দিলি আপনারা ধরবেন, রাজি আছে, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে আমি যাব মদিনা, ছেড়ে দে আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তুলে দে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দেদে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দেদে পাল তোলে দে সেনরের বাক্তি জনে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শখা
আমার হৃদয়ে মাঝে কাবার নয়নে মদিনা দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় যাব মদিনা। এই ফোন কাটা লেখছে আমার লেখাটা গাইতে আমার লেখা বলে গাইতে আমার লেখা আপনি শুনবেন আমার লেখা আমার সুর আমার গাওয়া আলহামদুলিল্লাহ। আপনারা আমি কিন্তু আমি অনেক অনেক লিখেছি আজকে তো আলোচনায় ঢুকছি গজল গাবো কোন সময় একটাও গজল গাই নাই আজকে আপনারা আমার সাথে সুর দিবেন পারলে একেবারেই নরম এটা সবার পক্ষে সুর দেওয়া সম্ভব। এই তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা বলিন এই তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা প্রেমী কি ছিলি হাপুসির বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেমের আলো বলি প্রেমী কি ছিল হাপুসির বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাস এই নামটি আছে লেখা এই তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পাগল পাড় মনটায় কদিনি জমরাতে এই দুনিয়া পাই যদি গো পাব হাসুরিতে নেই তো কোন ভাবনার আস তুমি যাহার সখা এই তু যে সুন্দর এই তু যে সুন্দর নূর নবীজি নামটি মধু তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝোড় নেই তো পথে আছি আমি কবে দিবা দেখা এই তু যে সুন্দর নূর নবীজি নামটি মধুর।